কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার অবহেলিত রংপুর এলাকার দরিদ্র জনগণের চক্ষু সেবায় নিয়োজিত এ ধরনের প্রথম প্রতিষ্ঠান। বিশিষ্ট সমাজসেবক জনাব ফেরদৌস আলম বকুলের ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় 1999 সালে। দৃষ্টি ও শিক্ষায় আলোকিত স্বর্ণদুয়ার তৈরির প্রত্যয় নিয়ে নিবেদিত জনাব মুকুলের প্রচেষ্টার একটি ফসল এই প্রতিষ্ঠান। অপ্রতুল শিক্ষা ও আর্থিক দুর্নতার কারণে অবহেলিত এই এলাকার দরিদ্র জনগণ চক্ষু চিকিৎসা বিষয়ে প্রায়শই অসচেতন। দৃষ্টি সংক্রান্ত বিবিধ অসুবিধা নিয়ে অত্র এলাকার অনেকেই জীবন ধারণ করে চলেছে, এমনকি অন্ধত্ব বরণ করেও জীবন চালিয়ে যাচ্ছে। যদিও দৃষ্টি সংক্রান্ত বা অন্ধত্ব সংক্রান্ত অধিকাংশ এই সকল অসুবিধা পরিহারযোগ্য বা নিরাময়যোগ্য। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করার 17 বছর অতিক্রান্ত হলেও অদ্যাবধি এর কার্যক্রম ভাড়া করা একটি আবাসিক ভবনে পরিচালিত হচ্ছে। এই 17 বছরে কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার আনুমানিক 5 লক্ষ রোগীকে চক্ষু সেবা প্রদান করেছে এবং আনুমানিক 55,000 বিভিন্ন রকম চক্ষু অপারেশন সফলতার সাথে সমাধা করেছে। সাধারণ সদস্য ও কার্যকরী পরিষদ সমন্বয়ে সংগঠিত অত্র প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিবন্ধিত হয়েছে, যেমন দি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এবং ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস। সতেরো বছর আসলেই অনেকটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়েও কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার কেন এখনো প্রায় সেই যাত্রা শুরুর সময়ের অবস্থাতেই রয়ে গেল, সেটা একটা বিরাট প্রশ্ন। তোমাকে তো বলছি, কি বলছি কালকে, যেখানে হতদরিদ্র রোগী চক্ষু সেবা পাওয়ার প্রত্যাশায় এভাবে আকুতি মিনতি করে, সেখানে প্রতিষ্ঠান এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সচ্ছলতা অর্জন সত্যিই দুরূহ ব্যাপার। এরপরেও কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার স্বপ্ন দেখে, আর তাই কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার যে লক্ষ্য নিয়ে কাজের ধারা পরিচালনা করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে তা হচ্ছে, হতে চায় উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ চক্ষু সেবা ও গবেষণামুখী প্রতিষ্ঠান। একসময়ে উত্তরাঞ্চলের বাইরেও এই সেবা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করে। পরিহারযোগ্য অন্ধত্ব দূরীকরণে সক্রিয় ও কার্যকরী ভূমিকা রাখতে চায়। প্রয়োজনীয় সকল চক্ষু চিকিৎসা সেবা প্রদানের ক্ষমতা অর্জনের প্রত্যাশা করে। কমিউনিটি আই কেয়ার রিসার্চ সেন্টার বর্তমানে উত্তরাঞ্চলের 8টি জেলায় কাজ করে। যা 16,185 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ভাড়া বিল্ডিং এর সীমিত পরিসরে দরিদ্র ও সচ্ছল রোগীর জন্য আলাদা স্থান করা কঠিন ব্যাপার। সচ্ছল রোগীরা পরিবেশের কারণে এই হাসপাতালে আসা সাধারণত পছন্দ করে না, তাই হাসপাতাল ওপিডিতে রোগীর সংখ্যা কম হয়। অবস্থা পরিবর্তন ও লক্ষ্য অর্জনের প্রত্যাশায় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ নেওয়া অব্যাহত রয়েছে। ফ্যাকো মেশিনে অপারেশন কার্যক্রম চলছে, কিন্তু রোগী সংখ্যা নেহাইতে অপ্রতুল।
দরিদ্র রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। মাঠ পর্যায়ের ক্যাম্পে সকল ওপিডি সুবিধা নেয়ার চেষ্টা চলছে। বাসে ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার এর সকল স্টাফ কয়েকটি মূল্যবোধ লালন করে। মূল্যবোধগুলি কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের সংক্ষিপ্ত নাম CECRC এর প্রতিটি অক্ষরের সাথে মিলিয়ে ও প্রতিষ্ঠানের লক্ষ্যের প্রতি খেয়াল রেখে নির্ধারিত হয়েছে। সি দ্য কেয়ারিং বা যত্নশীল, ই এক্সিলেন্স অ্যান্ড এক্সেম্পলারি শ্রেষ্ঠত্ব ও দৃষ্টান্তমূলক, সি কস্ট ইফেক্টিভ অর্থাৎ কার্যকরী ব্যয়, আর রেসপেক্ট অ্যান্ড রিওয়ার্ড পুরস্কার ও সম্মান, ই কমিটেড অ্যান্ড ক্রেডিবল অঙ্গীকারবদ্ধ ও বিশ্বাসযোগ্য। অত্র এলাকার রোগীদের অজ্ঞতা, আর্থিক অসচ্ছলতা ও অসহায়ত্বের বিষয়টি অনুধাবন করাই বেশ কঠিন। নানোবালা 80-90 বছর বয়সী, দীর্ঘদিন থেকে সম্পূর্ণ অন্ধ, দিন রাতের পার্থক্য বোঝে না, সারাদিন সারা রাত একাকী থাকে। দিনে একবার পাশের গ্রাম থেকে মেয়ে এসে মা দেখাশোনা করে যান, এই তার জীবন। আজ সে দেখছে বেশ কজন সন্তানের জননী আলমন বেগম দীর্ঘদিন থেকে অন্ধ, আজ সেও দেখছে। এই বৃদ্ধার অন্ধত্বের সুযোগে মুরগিও তার খাবারে ভাগ বসাত, আজ সে দেখছে ও বীর দর্পে চলে বেড়াচ্ছে। অন্ধ রাবেয়া খাতুন শুনেছে তার নাতি নাকি অনেক ফর্সা, দেখতে নাকি সৃষ্টিকর্তার মতো সুন্দর, ছেলের বউ নাকি অনেক সুন্দর, আজ সে দেখছে। আল্লাহ থাকিও বলে গোড়া মুই খালি নাড়ু চারো মোর মুখ নাড়ে মুই দেখতে পানুনি, ওই জন্যে বাবা মুই আসছি মুখ কাম করি। চোদ্দ বছর বয়সে আতাহারের কাছে দুনিয়া অন্ধকার, তার লেখাপড়া খেলাধুলা চলাফেরা সবই বন্ধ ছিল। আজ সে হাসি খুশি। এমন দুরবস্থা সম্পন্ন রোগীদের পাশে থাকতে পেরে অত্র প্রতিষ্ঠানের সকলেই অনেক খুশি। অবস্থার উন্নতি না হলেও নিরলস ভাবে দৈনন্দিন কাজ করে চলেছে। কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে কর্মরত সকলেই একাগ্র চিত্তে প্রত্যাশা করে একদিন স্বপ্নিল সেই বিল্ডিং হবে, সমস্ত সুযোগ সুবিধা থাকবে, হত দরিদ্র সচ্ছল সকলেই সুচিকিৎসা পাবে, এই প্রত্যাশা একাগ্র চিত্তে কাজ করে যাচ্ছে। Thank you.